মাঝে মাঝে চিন্তা করি তোমার লাগে উনি সুন্দর মাইয়া এমন বালা মাইয়া, এই ফ্যামিলি তাই কেমনে উঠলো? হ্যাঁ কি আবার চলবো, ডাইভোর্সের কিচ্ছা চলতেছে? আরে মরার পুরুষ মানুষ মনটা বুঝলা না, আরে কেমন ফুলের লান মাইয়াটা, ও গালটা ক্রহ নকরে টকটক করে রয়েছে, পাঁচটা আঙ্গুলে সাপ করে ফুটতে রয়েছে। শুনো, পুরুষ মানুষের স্বভাব এলো মন, বউ রেফিডানি হেরা পেশা মনে হরে। একবার যখন আত উডাইছে তখন দেখবা যে প্রতিদিনই তোমার ফিটনি দিতেছে। আমি টিনার খালা হইলে কি হইব? তোমার লাগে আমার জবর মায়া লাগে গো মায়া, জবর মায়া লাগে। মাঝে মাঝে চিন্তা করি তোমার লাগে উনি সুন্দর মাইয়া এমন বালা মাইয়া, এই ফ্যামিলি তাই কেমনে উঠলো? হ্যাঁ আমরা টিনার খালি ফোলাফান আছে দেখিটা, নাইলে আমরা টিনারে এই বাড়ির ভাত আমি জিন্দেগিতে খাইতে দিলাম নইলে। আরো কি হইনি আইসি জানো? কি শুনছেন? আমি নিজের কানে শুনছি, হেরা ক কি করতেছে এই মাইয়ার তো রাগ বেশি, এমন রাগ লইয়া সংসার করবো কিবা। আরো কইছে কইছে তারার ফুলার জীবন বলে তুমি করে বিনষ্ট করে লাগতেছ। কি বলেন আপনি এসব, সিরিয়াসলি? আমার সাথে এরকম ফিজিক্যালি হ্যারাস করার পরও তার এই কথা বলতিছে? আমি নিজের কানে শুনাইলাম, তোমার বালাসের দিকে তোমার কইয়ে গেলাম। ওকে তোমার জীবন রইল গো মায়া, রান্দি বালা রান্দি আমি দহি বরাবাট আর খাই বালা খাই আমি দেহি হোসাবাদ বাই গো মায়ারে গিয়া কইও বাই বড় সুহে আসি সুন্দি বেতের বাড়ি খাইয়া গড় দি গলে নাসি গো মায়া গড় দি গলে নাসি। আরে রেজা রে তুই বুঝতে পারতেছিস নে আমি কি অবস্থায় আছি রেজা, তোরে আমি কই শোন, একটা ভিলেজ পলিটিশিয়ান একটা রাজনীতিবিদ তারে মনে কর গৃহবন্দী করে রাখিছে, তারে মনে কর ডিটেনশনে রাখিছে, নির্বাসনে রাখিছে, এটা কি হয় বল? তুই যে কি যন্ত্রণায় আস ভাই রে ভাই, তুই তাড়াতাড়ি একটা হেলিকপ্টার পাঠায় দে, ফ্যামিলির সাথে করে নামা, আমারে উঠায় নিয়ে উড়াই দিয়ে এখান থেকে চলে যা। তাহলে কি অবস্থা হবে তুই জানিস? আমি এখানে মরিয়ে যাবো, এরা আমার লাশটাও গ্রামে পাঠাবে না, মনে করে এইখানে জয়েন্ট ফ্যামিলিতে ঢাকার মধ্যে জয়েন্ট ফ্যামিলিতে। এই রেজা রেজা তোর সাথে আমি পরে কথা বলছি, পরে কথা বলছি। খালার আপনি ডাকতেছেন কি জন্য? আপনার কি পান শেষ নাকি? বসেন। তোমার কি মনে হয়, হ্যাঁ আমি তোমার লাহান সারাদিন আজাইরা বয়ে থাকি খালি পানছে ভাই? ওদের কিতা চলতেছে কোনো খোঁজ খবর রাখো। বাড়ির মধ্যে কি চলতেছে মানে? বাড়ির মধ্যে আবার কি চলতেছে? কি আবার চলবো, ডাইভোর্সের কিচ্ছা চলতেছে। এখালা আপনি এটা কি বলতেছেন, ডাইভোর্সের কিচ্ছা মানে কি টাকারে, মানে কি টাকারে ডিভোর্স দিতেছে? আমি বুঝতেছি এটা তো একটু খুলে কন্তো ওই আহুনো আবার কে টাকারে, ছোট রায় বউ রে বউ ছোট রে অনেক কইতাছে বলে এইটারে রাখতো না, আবার শিশির কইতাছে বলে হ্যাঁ থাকতো না, আবার হুমকি দিতেছে নারী নির্যাতন কেসের মামলা দিব। এটা কি কইতেছেন খালা, এটা কি সত্যি কথা নাকি? কি কইতাছি, এই বাড়ির মধ্যে আমি থাকি এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, আমি হেনা কালাম জানছি না, এটা কি হয়? জানবা কিবা, তুমি তো সারাদিন খাও আর ঘুমাও, হ্যাঁ কি সুন্দর একটা সংসার, আরে
আমার ইমুন মায়া লাগতাছে আর তোমরা খাও খাইয়া দিলের মধ্যে কোনো মায়া মোহব্বত নাই খালা ফালতু কথা বলবেন না করলাম আপনি কি বলতেছেন আরে আমি এক্ষুনি অনেক কিছু জিজ্ঞাসা করব আপনি কি বলতেছেন আমাদের ফ্যামিলিতে সব ডিভোর্স ডিভোর্স আছে নাই কি পাইছে কিও আমি এখনই জিজ্ঞেস করব হ্যাঁ এইটা শিখাও এর লিগে তো আমি হলাম দুই দিনের মেহমান আমি কি এটার ভিতরে ঢুকতারি এটা কি শুভা ভাই এর লাগি তো তোমার কাছে আইলাম কইতে আপনার এর মধ্যে ঢোকা লাগবে না যা দেখার ঢুকে সেটা আমি দেখতেছি আপনি আমার উপর ছেড়ে দেন ঠিক আছে যাও যাও দেখো দেখো কি করতা বলতেছে খালা এটা আমি বুঝলাম না তো এটা কোনো কথা পুরুষ মানুষ খায় ঘুমায় রাতে খায় ঘুমায় রাতে জয়েন্ট ফ্যামিলি তাই রে জয়েন্ট ফ্যামিলিটা আইয়া কত তাজে দেখলাম